এপিএসসি কেলেঙ্কারির তদন্তর ন্যায়িক আয়োগ গঠন। ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মাক ন্যায়িক আয়োগের দায়িত্ব। রাজ্য সরকারে গঠন করেছে ন্যায়িক আয়োগ। 2014 সনের সংযুক্ত পরীক্ষার তদন্তর বাবে গঠন এই ন্যায়িক আয়োগ। অসম লোকসেবা আয়োগের 2014 সনের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাত সংগঠিত কেলেঙ্কারি তদন্তর বাবে রাজ্য সরকারে গঠন করেছে ন্যায়িক আয়োগ। পুনর্বার অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মাকে ন্যায়িক আয়োগের দায়িত্ব অর্পণ করেছে রাজ্য সরকারে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মায় 2014 সনের এপিএসসি কেলেঙ্কারির তদন্ত করিব। কেবিনেটর সিদ্ধান্ত মর্মে রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বরুয়ার নেতৃত্বত গঠিত এই তদন্ত সমিতির কর্মচারী বিভাগের প্রধান সচিব নীরজ বর্মাক আহ্বায়ক সদস্য, অতিরিক্ত মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর আর অসম আরক্ষীর সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তক এই তদন্ত সমিতির সদস্য হিসাবে নির্বাচিত করেছে। তদুপরি উচ্চতম ন্যায়ালয়ের অতিরিক্ত মহাধিবক্তা নলিন কোহলি থাকিব আইনী পরামর্শদাতা হিসাবে। এই তদন্ত সমিতিখনে অসম লোকসভার দুর্নীতির তদন্ত করে অহা দুই মাসের ভিতর প্রতিবেদন দাখিল করবলে রাজ্য সরকারে নির্দেশ জারি করেছে। এতিয়া কেবিনেটর সিদ্ধান্ত মর্মে গঠন হওয়া বিপ্লব কুমার শর্মার এই ন্যায়িক আয়োগে কি তৎপরতার প্রতিবেদন দাখিল করে সেয়া কব লক্ষণীয়। রঞ্জন সাহু, রিপোর্ট, অসম লাইভ 24।